টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে পোলার ও কার্টেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক যেটা আছে সেই সম্পর্কেটা আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। তোমরা অনেক সময় পোলার স্থানাঙ্কে দেয়া থাকে কার্টেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে বলে, সেক্ষেত্রে তোমরা যে সূত্র ব্যবহার করো সেই সূত্রগুলো কীভাবে আসে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো, আমরা প্রথমে এক্স অক্ষ ধরবো। মনে করো যে এইটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা ওয়াই অক্ষ দিলাম, তাহলে আমরা বলতে পারি এক্স ও এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা লিখব যে মনে করি এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, এবং ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ, এবং ও হচ্ছে মূল বিন্দু। এই সমতলে পি যে কোনো একটি বিন্দু, পি পি যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, এই এই সমতলে পি যে কোনো একটি বিন্দু, পি বিন্দু হতে এক্স অক্ষের ওপর পি এম লম্ব অঙ্কন করি, তাহলে আমরা পি এম লম্ব অঙ্কন করব। এখন দেখো, ধরি পি বিন্দুর কার্টেশীয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এবং পি বিন্দুর পোলার স্থানাঙ্ক আর কমা থিটা। আর কমা থিটা বলতে দেখো, এখান থেকে এইটুকু হবে হচ্ছে আর, তার মানে এইটুকু হবে হচ্ছে আর, আর এটা হচ্ছে থিটা। দেখো আর কমা আর থিটা, দেখো আমি বর্ণনাটা আরেকবার বলতেছি, সেটা হলো যে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, এবং ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ, এবং ও মূল বিন্দু। এই সমতলে পি যে কোনো একটি বিন্দু নেই, পি বিন্দু হতে এক্স অক্ষের ওপর পি এম লম্ব অঙ্কন করি। মনে করি পি বিন্দুর কার্টেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এবং পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা। এখানে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা, কারণ এটুকু হচ্ছে আর, আর এটা হচ্ছে থিটা। এখন দেখো আমরা যেটা যেটা পাবো সেটা সেটা লিখবো, সেটা হলো যে ও এম ইকুয়াল টু আমরা কত পাই। দেখো এদিকে গেছে হচ্ছে এক্স, আর উপরের দিক গেছে কিন্তু ওয়াই। এখন মনে করো যে আমার একটা বিন্দু দেওয়া আছে টু কমা থ্রি দেওয়া আছে, তার মানে আমরা এক্স অক্ষ দেখো এদিকে যাব দুই ঘর, আর উপরে যাব তিন ঘর, তার মানে টু কমা থ্রি। তার মানে আমরা যদি এখানে লম্বটা নিই, তার মানে দেখো এদিক গেছে হচ্ছে টু, আর উপরের দিক গেছে হচ্ছে থ্রি। তার মানে দেখো ও এম ইকুয়াল টু কত হবে এক্স, তার মানে আমরা পাবো ও এম ইকুয়াল টু হচ্ছে এক্স পাবো, আর এইটুক হচ্ছে এক্স, আর পি এম ইকুয়াল টু কত পাবো আমরা পাবো ওয়াই। দেখো এইটুক পাবো হচ্ছে ওয়াই, তার মানে আমরা পাবো হচ্ছে পি এম ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা ওয়াই পাবো, আর ও এম ইকুয়াল টু কত পাবো দেখো, দেখো আমরা এখানে যদি লিখে দিই পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা, তাহলে এই এইখান থেকে এইটুক গেছে হচ্ছে আর, আর এটা হচ্ছে থিটা, তার মানে আমরা ও পি ইকুয়াল টু আমরা কত পাই দেখো, ও পি ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা আর, আর পি ও এম কোণ ইকুয়াল টু থিটা, তার মানে আমরা ও এম ইকুয়াল টু পেয়েছি এক্স, আর পি এম ইকুয়াল টু পেয়েছি ওয়াই, আর ও পি ইকুয়াল টু পেয়েছি আর, আর পি ও এম কোণ ইকুয়াল টু আমরা পেয়েছি থিটা। এখন সমকোণী ত্রিভুজ ও পি এম হতে পাই, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা জানি 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এখন যদি আমরা কস থিটা নিই, মানে কস থিটা, দেখো এইটা কোণ নিলাম এই কোণটা কস থিটা, দেখো যদি আমরা কস থিটা নিই, আমরা জানি থিটার মানে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে পি এম, আর ভূমি হচ্ছে ও এম, আর 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে ও পি। তাহলে দেখো আমরা কস থিটা, আমরা জানি কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, তার মানে ভূমি হচ্ছে ও এম, তার মানে আমরা পাবো ও এম ভাগ অতিভুজ হচ্ছে ও পি, ও পি দেখো আমরা লিখছি কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে ও এম আর অতিভুজ হচ্ছে ও পি। এখন দেখো আমরা ও এম, আমরা ও এম সমান পেয়েছি হচ্ছে এক্স, আর ও পি, ও পি সমান আমরা পেয়েছি হচ্ছে আর। এখন আমরা যদি আর গুণন করি তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো, যদি আর গুণন করি তার মানে এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে আর কস থিটা পাবো, দেখো আর কস থিটা পাবো, দেখো এক্স ইকুয়াল টু আর কস থিটা পেয়েছি আমরা। দেখো এইখানে পোলার এবং কার্টেশীয় স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক পেয়েছি। এখন যদি আমরা সাইন থিটা নেই, তার মানে সাইন থিটা, দেখো সাইন থিটা যদি আমরা নিই, সাইন থিটা সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, দেখো আমরা এই কোণটা নিয়েছি, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, লম্ব হবে হচ্ছে পি এম, তার মানে আমরা লিখবো পি এম ভাগ অতিভুজ হচ্ছে ও পি, তাহলে আমরা লিখবো ও পি,
তাহলে আমরা দেখো পি এম, দেখো পি এম ইকুয়াল টু হচ্ছে ওয়াই, তাহলে আমরা ওয়াই লিখবো। আর দেখো ও পি, ও পি সমান আমরা পেয়েছি হচ্ছে আর, তাহলে আর লিখবো। এখন যদি আমরা আর গুণন করি, তার মানে সাইন থিটার নিচে ওয়ান আছে, ওয়ানের সাথে ওয়াই গুণ করলে ওয়াই হবে ইকুয়াল টু আর এর সাথে সাইন থিটা গুণ করলে হবে আর সাইন থিটা। তার মানে দেখো আমরা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা পেলাম, এটা আর একটা সম্পর্ক পেলাম। তার মানে দেখো আমার এইখানে এক্স ইকুয়াল টু পেয়েছি আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু পেয়েছি আর সাইন থিটা। এখন যদি মনে করো যে আর এবং থিটার মান দেওয়া থাকে, মানে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, এখন বলা হলো যে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তরিত করো, তাহলে এই দুইটা সূত্রের সাহায্যে কিন্তু আমরা সহজেই কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে পারি। দেখো আর এবং থিটার মান যদি এখানে বসাই, বসালে এক্স সমান পাবো, আর এবং থিটার মান যদি বসাই তাহলে ওয়াই সমান পাবো। এক্স আর ওয়াই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, তার মানে আমরা পোলার স্থানাঙ্ক থেকে সহজেই কার্তেশীয় স্থানাঙ্কতে আমরা এই দুইটা সূত্রের মাধ্যমে নিতে পারি। তো দেখো আমরা যদি এটাকে এক নং সমীকরণ দিই আর এটাকে যদি আমরা দুই নং সমীকরণ দিই, তাহলে এক ও দুই নং সমীকরণকে বর্গ করে যোগ করি, তাহলে দেখো এক্সকে বর্গ করলে হবে এক্স স্কোয়ার, আর প্লাস ওয়াইকে বর্গ করলে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটাকে বর্গ করলে হবে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর প্লাস এইটাকে বর্গ করলে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখো এক ও দুই নংকে আমরা বর্গ করে যোগ করেছি, দেখো এক্সকে বর্গ করলে হবে এক্স স্কোয়ার, ওয়াইকে বর্গ করলে হবে ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখো আমরা এটাকে বর্গ করলে হবে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর প্লাস এটাকে বর্গ করলে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে আমার কমন আসে হচ্ছে আর স্কোয়ার, যদি আর স্কোয়ার কমন নিই তাহলে হবে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হবে। দেখো আমরা কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান জানি, তার মানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু ওয়ান পাবো। অতএব দেখো আর স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এটা পাবো। অতএব আমরা লিখতে পারি আর ইকুয়াল টু স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, তার মানে আর ইকুয়াল টু আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইখানে দেখো একটা সম্পর্ক আমরা পেয়েছি, সেটা হলো আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়েছি। এখন যদি আমরা দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আর একটা সম্পর্ক পাবো, তাহলে লিখব দুই নংকে এক নং দ্বারা ভাগ করি, তার মানে আমরা পাবো হচ্ছে ওয়াই ভাগ এক্স ইকুয়াল টু, দেখো দুই নংকে এক নং দ্বারা ভাগ করছি, তার মানে ওয়াই ভাগ এক্স ইকুয়াল টু এইটা ভাগ এইটা যদি করি তাহলে আর আর কাটা তো হবে হচ্ছে দেখো সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হবে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা পাবো। তার মানে আমরা অতএব লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই ভাগ এক্স, দেখো এটা আমরা লিখতে পারি, তার মানে আমরা ট্যান থিটা ইকুয়াল টু পেলাম ওয়াই ভাগ এক্স। দেখো আমরা এইখানে একটা সম্পর্ক পেয়েছি, এইখানে একটা সম্পর্ক পেয়েছি, এইখানে একটা সম্পর্ক পেয়েছি, এইখানে একটা সম্পর্ক পেয়েছি, দেখো পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে আমরা চারটা সম্পর্ক পেয়েছি, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই ভাগ এক্স। এই চারটা সূত্র কিন্তু তোমার অনেক কাজে লাগবে। এখন মনে করো যে বলা হলো যে টু কমা পাই বাই থ্রি বলা আছে, এই একটা স্থানাঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ককে বলা হলো যে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করো বা পরিণত করো বা প্রকাশ করো। তাহলে এখানে দেখো আর এর মান দেওয়া আছে হচ্ছে টু, আর থিটার মান দেওয়া আছে পাই বাই থ্রি, দেখো আর এবং থিটার মান দেওয়া আছে, এটা হচ্ছে পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক সমান আমরা জানি হচ্ছে এক্স কমা ওয়াই, এটা জানি, তাহলে এক্স ইকুয়াল টু আমরা সূত্র জানি হচ্ছে আর কস থিটা, এই সূত্রটা আমরা দেখো আমরা পেয়েছি। তাহলে দেখো আর আর সমান হচ্ছে টু, আর কস দেখো থিটা, থিটা সমান হচ্ছে পাই বাই থ্রি ইকুয়াল টু টু ইন্টু দেখো কস পাই বাই থ্রি, কস পাই বাই থ্রি বা ওয়ান বাই টু ইকুয়াল টু পাই ওয়ান, তার মানে এক্সের মান পেলাম ওয়ান। এবার দেখো ওয়াই ইকুয়াল টু আমরা সূত্র জানি আর সাইন থিটা, আর তাহলে লিখবো ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা আমরা লিখবো। দেখো আর আর এর মান আমার দেওয়া আছে হচ্ছে টু, আর সাইন দেখো থিটার মান দেওয়া আছে পাই বাই থ্রি, তাহলে পাই বাই থ্রি লিখবো ইকুয়াল টু টু ইন্টু দেখো সাইন পাই বাই থ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু, দেখো টু আর টু কাটা গেলে পাবো হচ্ছে রুট থ্রি, তার মানে আমরা পেলাম এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্সের মান পেয়েছি হচ্ছে ওয়ান, আর ওয়াইয়ের মান পেয়েছি রুট থ্রি।
দেখো আমার এইখানে পোলার স্থানাঙ্ক দেওয়া ছিল, পোলার স্থানাঙ্ক বলতে আর এর মান দেওয়া ছিল হচ্ছে 2 আর থিটার মান দেওয়া আছে পাই বাই 3, এটা হচ্ছে আমার দেওয়া আছে। এখন আমার বলা আছে এই পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করো বা প্রকাশ করো। তাহলে দেখো আর এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে। আমরা পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে দেখো আমরা এক্স ইকুয়াল টু আর কস থিটা, এখানে আর এর মান 2 এবং থিটার মান হচ্ছে পাই বাই 3 বসালে আমরা এক্সের মান পাই 1, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এখানে আর এবং থিটার মান বসালে আমরা ওয়াই ইকুয়াল টু রুট 3 পাই। তার মানে এক্স কমা ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 কমা রুট 3। তার মানে দেখো আমার এইটা এই স্থানাঙ্ক যেটা পেয়েছি সেটা হচ্ছে কিন্তু আমার কার্তেশীয় স্থানাঙ্ক। দেখো পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কতে এই দুইটা সূত্রের সাহায্যে আমরা সহজেই আসতে পারি। এখন মনে করো এই স্থানাঙ্ককেই আমরা, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এই কার্তেশীয় স্থানাঙ্ককে আমরা পোলার স্থানাঙ্কে রূপান্তর করব। তো আমি এইখানে লিখতেছি দেখো কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে 1 কমা রুট 3। তো এই এইটাকে, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এইটাকে আমরা পোলার স্থানাঙ্কে রূপান্তর করব। তাহলে দেখো এখানে আমরা এক্স ইকুয়াল টু পাবো 1 আর ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে রুট 3। এখানে দেখো আমরা সূত্র জানি আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আমরা পোলার স্থানাঙ্ক ধরবো হচ্ছে আর কমা থিটা। তো এখানে আর এবং থিটা সমান আমরা বের করব। দেখো আর ইকুয়াল টু আমরা সূত্র জানি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখবো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে রুট ওভার অফ আমরা এক্সের মান পেয়েছি 1, তার মানে 1 স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান পেয়েছি রুট 3, তার মানে রুট 3 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আসে 2, তার মানে আর এর মান পেলাম আমরা, আর এর মান পেয়েছি হচ্ছে 2। এখন আমরা থিটার মান বের করব। দেখো আমরা সূত্র জানি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই ভাগ এক্স। এখন দেখো ওয়াই, ওয়াইয়ের মান হচ্ছে রুট 3 ভাগ এক্সের মান হচ্ছে 1। তাহলে আমরা পাবো বা ট্যান থিটা ইকুয়াল টু রুট 3 বাই 1 সমান হবে হচ্ছে রুট 3, বা ট্যান থিটা ইকুয়াল টু দেখো রুট 3, আমরা রুট 3 সমান জানি হচ্ছে ট্যান, দেখো ট্যান পাই বাই 3, পাই বাই ট্যান পাই বাই 3 মান হচ্ছে রুট 3, ট্যান আর ট্যান বাদ দেওয়া, অতএব থিটা ইকুয়াল টু পাই হচ্ছে পাই বাই 3। দেখো আমরা আর এবং থিটা সমান পেয়ে গেলাম, তার মানে আর কমা থিটা ইকুয়াল টু দেখো আর এর মান আমরা পেয়েছি হচ্ছে 2, আর তার মানে 2 পেয়েছি, আর থিটার মান পেয়েছি হচ্ছে পাই বাই 3। আমরা এটা পেয়ে গেছি, দেখো আমার কত সহজেই কিন্তু বের হয়ে গেছে। দেখো আমার দেওয়া ছিল হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, তো এইটাকে আমরা পোলার স্থানাঙ্ক রূপান্তর করব। তো পোলার স্থানাঙ্কে রূপান্তর করার জন্য আমরা সূত্র জানি আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে এই দুইটা সূত্রে আমরা এক্স এবং ওয়াই সমান বসাই দিলে কিন্তু আমরা আর এর মান পাবো, দেখো আর এর মান পেয়েছি হচ্ছে 2, আর থিটার মান পাবো হচ্ছে পাই বাই 3, তার মানে আর কমা থিটা ইকুয়াল টু হবে হচ্ছে 2 কমা পাই বাই 3। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া ছিল, আমরা পোলার স্থানাঙ্কে রূপান্তর করছি। দেখো আগে পোলার স্থানাঙ্ক দেওয়া ছিল, আমরা কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করছি। আমরা এইভাবে খুব সহজেই পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে পারি এই চারটা সূত্রের সাহায্যে। তবে এই চারটা সূত্র কিন্তু তোমার জানা থাকতে হবে। তবে এই ক্ষেত্রে একটু প্রবলেম আছে, সেটা হলো যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক যদি রূপান্তর করতে হয়, যদি এখানে এটা ছিল আমার প্রথম চতুর্ভাগে তাই কোনো সমস্যা হয়নি, যদি এটা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার এইখানে কিন্তু পরিবর্তন করা লাগে। আমি তোমাদের কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্কে রূপান্তর করবে সেই সম্পর্কে একটা ভিডিও লেসন নিয়েছি, যদি পারো ওই ক্লাসটা দেখতে পারো, ক্লাসটা দেখলে তোমাদের জন্য অনেক উপকারে আসবে। আর দেখো আমি একই অঙ্ককে আমরা এই পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে নিয়েছি, আবার এই কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে নিয়ে আসছি। দেখো তো আসলে এই যে অঙ্কগুলো দেখবা যে তোমাদের প্রয়োজন লাগে, কারণ তুমি যদি সৃজনশীলের কোন অঙ্ক করতে যাও দেখবা যে এই টাইপের অঙ্ক আসে অনেক সময়, কিন্তু তোমাদের এমসিকিউতে আসে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর অথবা কার্তেশীয় স্থানাঙ্কের থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো, এগুলো আসে। তাছাড়াও কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে কার্তেশীয় স্থানাঙ্ক
থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তরকরণ, কারণ এইখানে কিন্তু একটু পরিবর্তন করতে হয়, অনেকেই অনেক সময় বাদ দিয়ে দাও, মানে ট্যান আর ট্যান বাদ দিয়ে দাও, অনেক সময় অ্যান্সার হয় না। মূল কথা কিন্তু এইখানে যে তোমার বিন্দুটা দেওয়া থাকবে, এই বিন্দুটার কিন্তু কোন চতুর্ভাগে অবস্থিত সেই অনুসারে কিন্তু এটার অ্যান্সার হয়। তো আমি যে ভিডিওটা লেসনটা করেছি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো, সেই ভিডিওটা অবশ্যই দেখবা। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।